মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। জীবনের মায়া কাটিয়ে নিঃশব্দেই চলে গেলেন উপমহাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় এই লেখক। কালবেলার এই স্রষ্টাকে হারিয়ে বিষাদগ্রস্ত হাজারো পাঠকের মন। থিয়েটার বা মঞ্চের নাটকে কাজ করতে চেয়েছিলেন সমরেশ, কিন্তু শো কম পাবেন বলে বিখ্যাত নাট্যকাররা নাটক দিতে চাইতেন না। সে সময় বন্ধুর পরামর্শে শুরু করেন গল্প লেখা। পত্রিকায় ছাপা প্রথম লেখার বিনিময়ে পেয়েছিলেন 15 টাকা। বন্ধুদের সাথে কফি হাউসে কফি খেয়েই সেই টাকা শেষ করেছিলেন তিনি। সেখান থেকেই লেখক হিসেবে যাত্রা শুরু সমরেশ মজুমদারের। এরপর একে একে সৃষ্টি করেছেন কালজয়ী সব চরিত্র। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন সমরেশ। তার লেখা সাতকাহন, 13 পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আটকুঠুরি, নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া উত্তরাধিকার, কালপুরুষ, গর্ভধারিণী, হৃদয়বতী, দিন যায় রাত যায়, মানুষের মা, শ্রদ্ধাঞ্জলির মতো গ্রন্থগুলোও ছুঁয়েছে পাঠক হৃদয়। 1942 সালের 10 মার্চ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম নেন গুণী এই লেখক। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এই বছরের 25 এপ্রিল তাকে ভর্তি করা হয় হাসপাতালে। শ্বাসযন্ত্রের সমস্যাও বাড়তে থাকে। দীর্ঘদিন ধরে সিওপিডি সমস্যা ছিল তার। 1982 সালে আনন্দ পুরস্কার, 1984 সালে ভারতের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন কথাসাহিত্যিক সমরেশ। পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছিলেন বঙ্গবিভূষণ খেতাব। চিত্রনাট্য লিখে পেয়েছিলেন BFJA, দিশারি এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ছোট গল্প, ভ্রমণ কাহিনী, গোয়েন্দা কাহিনী কিংবা কিশোর উপন্যাস, তার লেখনীতে মজে ছিলেন এপার বাংলা ওপার বাংলা লক্ষ কোটি পাঠক। গীতবিতান ছুঁয়ে বলছি গ্রন্থে সমরেশ মজুমদার লিখেছিলেন, আমি বলি শোকের আয়ু বড়জোর 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। কিন্তু একজন লেখক সমরেশ মজুমদারকে হারানোর শোক কি এত দ্রুতই কেটে যাবে? হয়তো না। প্রিয় লেখককে হারানোর শোক শূন্যতা তো সহজে পূরণ হবার নয়, স্মৃতির মানসপটে সমুজ্জ্বল হয়ে থাকবেন প্রিয় সমরেশ।